রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। পাবনার কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ ফেরদৌস হাসান রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান। পাবনার সাঁথিয়া উপজেলার 9 জুন 2022 রোজ বৃহস্পতিবার কাশীনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে 10 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে এতে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী। তিনি 168টি ভোট পেয়ে বিজয়ী হন। দ্বিতীয় মোহাম্মদ আশরাফ আলী শেখ, তিনি 165টি ভোট পেয়ে বিজয়ী হন। তৃতীয় মোহাম্মদ সিবলি সাদিক রাশেদ, তিনি 153টি ভোট পেয়ে বিজয়ী হন এবং মোহাম্মদ আরিফুল ইসলাম, তিনি 124টি ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন।